সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন, আর আমাদের সাথে আজকে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটের ফার্স্ট সেক্রেটারি এবং ভিসা ও পাসপোর্ট উইংয়ের প্রধান জনাব মোহাম্মদ শামীম হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্যে। ধন্যবাদ শামীম আল আমিন জি, এবং আমিও ধন্যবাদ জানাই টিভেন 24-কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক, আজকে একটি বড় সুযোগ আমাদের সকলেরই জন্য, বিশেষ করে আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পাসপোর্ট এবং ভিসা সংক্রান্ত বাংলাদেশ কনস্যুলেটের যে সেবাগুলো আছে সে সংক্রান্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকে। আপনারা যারা টেলিভিশন সেটের সামনে এই মুহূর্তে বসে আছেন তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আজকে আপনারা বাংলাদেশ কনস্যুলেটের যে সেবাগুলো রয়েছে পাসপোর্ট এবং ভিসা সংক্রান্ত, বিশেষ করে নো ভিসা রিকোয়ার্ড যে সিলটি আপনারা পেতেন এতদিন, আমেরিকান যারা বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান তারা, সেই বিষয়টিও কিন্তু বদলে যাচ্ছে, এটি নিয়ে আমাদের একটি রিপোর্ট আছে। এবং পাসপোর্ট করতে গেলে, রিনিউ করতে গেলে, নতুন পাসপোর্ট করতে গেলে কী কী বিষয় লাগে, এবং একই সাথে দুই দেশের মানে নাগরিকত্ব রাখতে হলে কী করতে হবে, ইত্যাদি বিষয়ে আপনারা কিন্তু প্রশ্ন করতে পারেন। আমরা একটি রিপোর্ট শুরুতে দেখব, তারপরে আলোচনায় যাব আমাদের অতিথির সাথে। চলুন দেখি। বাংলাদেশি বংশোদ্ভূতরা পৃথিবীর যে কোনো দেশের নাগরিক হবার পর নিজ দেশে যেতে পাসপোর্টে নো ভিসা রিকোয়ার্ড সংযুক্ত করে নিতে হয়। নিউ ইয়র্ক সহ বিভিন্ন স্থান থেকে এতদিন একটি সিলের মাধ্যমে এই সেবা দেয়া হচ্ছিল, তার জন্যে সকালে পাসপোর্ট জমা দিয়ে বিকেলের মধ্যেই তা ফেরত পাওয়া যেত। কিন্তু আগামী 23 এপ্রিল থেকে নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট অফিসে বদলে যাচ্ছে এই পদ্ধতি। সেদিন থেকে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকার নাগরিকদের সিলের বদলে দেয়া হবে ডিজিটাল স্টিকার। এই নো ভিসা রিকোয়ার্ডটি ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে শুরু করতে যাচ্ছে, এবং আমাদের মাননীয় কনসাল জেনারেল জনাব মোহাম্মদ শামীম হাসান এনডিসি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যত শীঘ্র সম্ভব এটি যেন আমরা বাস্তবায়ন করি। কেননা বাংলাদেশ সরকারের, বর্তমান সরকারের যেই ধারণা ডিজিটাল বাস্তবায়ন বিনির্মাণ, এর অংশ হিসেবে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কনস্যুলেটের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রধান ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ শামীম হোসেন জানিয়েছেন, প্রাথমিকভাবে এই সেবা পেতে আবেদনকারীকে 4 কার্যদিবস পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখা গেছে এয়ার টিকেটটি কনফার্ম করেছেন, তার আগের দিন আসছেন উনি পাসপোর্টটি নেওয়ার জন্য, কেননা উনি জানেন যে সেম ডেতে ডেলিভারি দেওয়া হয়, তখন সে তার জন্য সে আসবেন। কিন্তু আমাদের এই পদ্ধতিতে 3 থেকে 4 দিন সময় লাগবে তার এটি ডেলিভারি দেওয়ার জন্য, তাদেরও জানার বিষয়টি রয়েছে। তার জন্য অনলাইনে যথাযথভাবে ফর্ম পূরণ, স্ক্যান করে ছবি সংযুক্ত করা এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজ সহ আবেদন করতে হবে। শামীম হোসেন আরও জানিয়েছেন ডিজিটাল স্টিকার একজন ভ্রমণকারীকে নিরাপদ করবে, তারা এটিকে অ্যাপ্রিশিয়েট করবেন, এবং এটি আমাদের সরকারের একটি এজেন্ডা, আমরা সেটি বাস্তবায়ন করতে যাচ্ছি। সেই সাথে তিনি জানান আগের তুলনায় পাসপোর্টের সেবা দ্রুত দেয়া সম্ভব হচ্ছে। আগে আমাদের ডিপ্লোমেটিক ব্যাগে এই পাসপোর্টটি আসতো, এখানে আমাদের সময়ের প্রয়োজন ছিল, এয়ারপোর্টে এসে থাকতো, সেখান থেকে আমাদেরকে অফিসিয়ালে জানানো হতো, তারপরে আমরা সেটা গ্রহণ করতাম। ফেডেক্স যে কুরিয়ার সার্ভিস, এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, কুরিয়ার সার্ভিসের সাথে বাংলাদেশ সরকারের একটি চুক্তি হয়েছে, সেই চুক্তির মাধ্যমে ফেডেক্স অতি দ্রুততার সাথে আমাদের এই পাসপোর্টগুলো সেবা প্রদান করছেন। ডিজিটাল পদ্ধতির নো ভিসা রিকোয়ার্ড, এরই মধ্যে কানাডা, যুক্তরাজ্য এবং আমেরিকার লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশে কনস্যুলেট অফিসে চালু রয়েছে, যা ধীরে ধীরে অন্যান্য দেশেও চালু করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। শামীম আল আমিন, টিবিএন 24, নিউ ইয়র্ক। সুপ্রিয় দর্শক, আপনারা রিপোর্টটি দেখলেন, তার মানে এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বিশেষ করে যারা এর আগে একদিনে গিয়ে সকালবেলা গিয়ে বিকেলবেলা নো ভিসা রিকোয়ার্ড সহ সিল নিয়ে আসতেন তাদেরকে কিন্তু এখন একটু বেশি সময় নিয়ে যেতে হবে। এছাড়া আরও অনেক বিষয় নিয়ে আমরা কথা বলবো। শুরুতেই আমরা আরও একবার আপনাকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি জনাব মোহাম্মদ শামীম হোসেন। প্রথমেই আমরা ধাপে ধাপে যাই, প্রথম যে সিদ্ধান্ত যেটি নিয়ে রিপোর্টটিতে আছে আপনি যদি আমাদেরকে বলেন, 23 তারিখ থেকে আপনারা কী করতে যাচ্ছেন? আসলে আপনার রিপোর্টে এসেছে আমাদের সেই কথাটি যে বর্তমান বাংলাদেশ সরকারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন ইশতেহার হলো ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ। আমরা যতটা সম্ভব আমাদের সেবাগুলোকে ডিজিটাইজ করব। ডিজিটাইজ করার অর্থ হলো যে সেবাতে গতি আসবে, এবং সবচেয়ে মূল বিষয় হলো স্বচ্ছতা থাকবে। ইমিগ্রেশনে যখন ম্যানুয়াল পাসপোর্ট নিয়ে যাওয়া হতো সেখানে অনেক ধরনের ওভাররাইটিং থেকে শুরু করে ফরজারি থাকতো, এতে ইমিগ্রেশনে অনেক নাগরিকদের হয়রানির শিকার হয়েছেন, এই ধরনের রিপোর্ট আমাদের কাছে আছে। পরবর্তীতে আমরা দেখেছি
যে পরবর্তীতে ম্যাশিনেবল পাসপোর্ট এটা যখন চালু হলো, সাথে সাথে ম্যাশিনেবল ভিসাও চালু হয়েছে। কিন্তু আমরা আমাদের এখানে একটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি সেবা আমরা প্রদান করে থাকি আমাদের যে সকল বাংলাদেশের বংশোদ্ভূত আমেরিকান নাগরিকগণ আছেন তাদের জন্য, সেটা হলো নো ভিসা রিকোয়ার্ড। নো ভিসা রিকোয়ার্ড হলো এমন একটি সেবা যে এই এই সেবাটির মাধ্যমে একজন আমেরিকান পাসপোর্ট হোল্ডার, বাংলাদেশের বংশোদ্ভূত আমেরিকান পাসপোর্ট হোল্ডার, তার ওই পাসপোর্টে নো ভিসা সিলটি আমাদের কাছ থেকে নিয়ে থাকেন। ওই পাসপোর্টের মেয়াদ যতদিন থাকে ততদিন ওই সিলটির কার্যকারিতা থাকে। সুতরাং ওই সময়ের মধ্যে তাকে বাংলাদেশে ট্রাভেলের জন্য অন্য কোনো ধরনের সমস্যা পড়তে হয় না, বিশেষ করে ভিসা জটিলতা সম্পর্কিত। তো সেই ভিসাটা এতদিন ম্যানুয়ালি ছিল, আমরা একটি স্ট্যাম্প দিয়ে সেখানে একজন কর্মকর্তা, দায়িত্বশীল কর্মকর্তা স্বাক্ষর করতেন এবং সেখানে ম্যানুয়ালি কিছু স্মারক নম্বর দেওয়া হতো আমাদের অফিস থেকে, সেভাবে দেওয়া হতো। এটা খুবই ম্যানুয়াল এবং পুরনো আমলের। তো আমরা আমাদের যেই বিষয়টি শুরু হয়েছে ম্যাশিনেবল পাসপোর্ট এবং ম্যাশিনেবল ভিসা, সেই ম্যাশিনেবল ভিসাটি বাস্তবায়ন করার নির্দেশনা রয়েছে। এবং আমাদের আমাদের এখানে আমাদের যে মিশন প্রধান মাননীয় কাউন্সিলর জেনারেল মোহাম্মদ শামীম হাসান এনডিসি, উনি আমাদেরকে বলেছেন যত দ্রুত শীঘ্র সম্ভব আমাদের সরকারের এজেন্ডাটি বাস্তবায়ন করতে হবে। কেননা আমেরিকার মতো উচ্চ প্রযুক্তির রাষ্ট্রে আমরা নিশ্চয় চাইব আমাদের যে সকল বাংলাদেশের বংশোদ্ভূত সম্মানিত নাগরিকগণ আছেন তারা যেন এই সুবিধাতে গ্রহণ করতে পারেন, আমরাও যেন তাদেরকে সেই সেবাটি প্রদান করতে পারি, এবং ইমিগ্রেশনে যেন আমাদের এই পাসপোর্টটি দেখলেই তারা কোনো ধরনের হয়রানির শিকার থেকে না হন। আমরা আরও বিস্তারিত শুনবো, দুজন দর্শকের মধ্যে যুক্ত হয়েছেন, আমরা একটু প্রশ্নগুলো নিয়ে নিই। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলছি পাসপোর্ট, পাসপোর্ট সংক্রান্ত যে কোনো সেবা, বাংলাদেশ নিউ ইয়র্কের যে কনস্যুলেট অফিস আছে সেই জায়গার সেবার কথা বলছি আমরা, এবং একই সাথে ভিসা, বিশেষ করে নো ভিসা রিকোয়ার্ড যে পদ্ধতি আছে এ সংক্রান্ত আপনারা এ নিয়ে শুধুমাত্র প্রশ্ন করবেন, এবং প্রশ্ন করার ক্ষেত্রে অবশ্যই একটু সংবেদনশীল এবং দায়িত্বশীলতার পরিচয় দেবেন অনুরোধ করছি। কে আছেন প্রিয় দর্শক এই মুহূর্তে? হ্যালো হ্যালো, কে আছেন আমাদের সাথে সংযোগে? আপনি প্রশ্নটি করুন, প্রিয় দর্শক প্রশ্নটি করুন। শিওর, আমি, আমার নাম কামরুল শাহ, আমি নিউ মেক্সিকো থেকে বলছিলাম, অ্যালবুকার্কি শহর থেকে। আপনাদের খুব ভালো একটা সাবজেক্ট আজকে শুরু করেছেন আসলে, এবং লাকিলি পেয়ে গেলাম, সবসময় টিভি দেখা হয় না। অসংখ্য ধন্যবাদ। সেটা হচ্ছে যে যারা আমরা যারা এনভিআর অলরেডি নিয়েছি, আমাদের পাসপোর্টে এনভিআর স্ট্যাম্প আছে, আমাদের কি এটা নেওয়া লাগবে নাকি আমরা 10 বছর ইউজ করতে পারবো পাসপোর্টের মেয়াদ শেষ পর্যন্ত? খুবই চমৎকার প্রশ্ন করেছেন আপনি। জি, যারা এর মধ্যে সিল নিয়ে ফেলেছে নো ভিসা রিকোয়ার্ড, তারা কি করবে? আচ্ছা, আমাদের কামরুল শাহ, তো জনাব কামরুল শাহ, আপনার জ্ঞাতার্থে জানাই যে যারা ইতিমধ্যে এই সিলটি নিয়েছেন, এই সেবাটি গ্রহণ করেছেন, আপনাদের পাসপোর্টের ভ্যালিডিটি যতদিন থাকবে ততদিন এই সিলের কার্যকারিতা থাকবে, মানে আপনাদেরকে নতুন করে নিতে হবে। সুতরাং এই পাসপোর্টের জন্য, বর্তমান যে পাসপোর্টটি আছে এই পাসপোর্টের জন্য আপনাকে নতুন করে নিতে হবে না। অসংখ্য ধন্যবাদ। আপনি যখন নতুন পাসপোর্ট পাবেন তখন ওই পাসপোর্টের জন্য আপনাকে নতুনভাবে আবেদন করতে হবে, যেটি আমরা চালু করতে যাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। আরেকজন আছেন, কে আছেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের সাথে? হ্যালো 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 জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই বলুন, কোথা থেকে বলছেন? জি, আমি জ্যাকসন হেড থেকে বলছি, সোহেল। জি সোহেল বলুন। আগের প্রশ্নকর্তা অবশ্য প্রথম প্রশ্নটা করছেন, কাজেই থ্যাংক ইউ, উত্তরটা পাইছি। যাদের আগেই এনডিসি লাগানো হয়েছে অফিসারি করেন, তাদের আর প্রয়োজন নাই। তো এখন আমার আর একটা প্রশ্ন হচ্ছে, আমার মার পাসপোর্ট, ওনারটা এক্সপায়ার হবে আগামী বছরের মে মাসে। তো এখন উনি বাংলাদেশে চলে যাবে 2 মাস পরে, তো আমি কি এখন ওনারটা এখান থেকে রিনিউ করতে পারবো নাকি বাংলাদেশে গিয়ে করতে হবে? অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশি পাসপোর্ট? আচ্ছা আচ্ছা, বাংলাদেশি ম্যাশিনেবল পাসপোর্ট নিশ্চয়ই। হ্যাঁ, যদি আপনার বাংলাদেশে ম্যাশিনেবল পাসপোর্ট হয় তাহলে অবশ্যই আমাদের এখান থেকে আপনি এটা রিইস্যু করতে পারবেন। আমরা রিইস্যু বলছি এই কারণে, আগে দেখেন যখন ম্যানুয়াল পাসপোর্ট ছিল তখন পাসপোর্টের মেয়াদ যখন শেষ হতো, পাসপোর্টের যে কোনো পৃষ্ঠায় আমরা ওই ম্যানুয়াল পদ্ধতিতে সিল দিয়ে সেটাকে আমরা এক্সটেনশন করে দিতাম যে আগামী এত বছর পর্যন্ত এক্সটেনশন করা হলো। এখন কিন্তু আপনার নতুন পাসপোর্ট থাকবে, ইউল হ্যাভ এ নিউ পাসপোর্ট। সুতরাং এটাকে আমরা রিইস্যু বলছি। তো আপনার মায়ের যে পাসপোর্টে সেটা এক্সপায়ার হয়ে যাবে, সেটা আপনি এখান থেকেও করে নিতে পারেন। কতদিন মেয়াদ শেষ হওয়ার কতদিন আগে অ্যাপ্লাই করতে পারবেন সেটা সেটা আপনি 1-2 মাস পর, 3 মাস আগে, 6-5 মাস আগে করতে পারেন। কারণ একটি বাধ্যবাধকতা আছে, অনেক সময় অনেক এয়ারলাইন্স 6 মাসের কম যদি ভ্যালিডিটি থাকে তাহলে অনেক সময় তারা ফ্লাই করতে দেয় না। অসংখ্য ধন্যবাদ। এটা কিছুটা রয়েছে, সুতরাং ওই ধরনের ঝুঁকি না নিয়ে 6 মাসের পূর্বেই যেন
পাসপোর্টে রিনিউয়াল করা হয়, এতে ভালোভাবে সুবিধা হবে। আর যদি অনেকের হাতে লেখা পাসপোর্ট কি এখনো আছে কিনা আমি জানি না। না, হাতে লেখা পাসপোর্ট ইতিমধ্যে হাতে লেখা পাসপোর্ট দিয়ে পৃথিবীর কোথাও না, যদি কারো থেকে থাকে সেটি কি মানে আছে কিনা আমি জানি না এখন। যদি হাতে লেখা পাসপোর্ট থাকে অবশ্যই তাকে সেটাকে এমআরপি তে কনভার্ট করে নিতে হবে। অসংখ্য ধন্যবাদ। একটি প্রশ্ন এসেছে ফেসবুকে, মোহাম্মদ এম রায়হান, তিনি দুঃখিত রহমান, তিনি বলছেন ডিজিটাল করলে যে কোনো পদ্ধতি আরো সহজ ও সময় কম লাগে, কিন্তু এক্ষেত্রে তার উল্টো কেন? সময় বেশি লাগলে কি সুবিধা হলো আপনার? মানে আপনার, আপনি বলছেন যে আগে দিনে দিয়ে দিনে সিল মেরে নিয়ে আসতো, এখন চার দিন লাগবে, তাহলে কি লাভ হলো? এটি উনি বলছেন। নিঃসন্দেহে খুবই খুবই যৌক্তিক প্রশ্ন, খুবই যৌক্তিক প্রশ্ন। তো আব্দুর রহমান, এম রহমান ভাই, আপনার জ্ঞাতার্থে জানাই, আমরা যেহেতু এগুলো এটা শুরু করতে যাচ্ছি, সুতরাং কোনো ধরনের আমরা একদিন সময় দিয়ে সেটার জন্য দুই দিন সময় বেশি না লাগে, এই কারণে আমরা একটি যৌক্তিক সময় নিয়ে শুরু করতে যাচ্ছি। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এই সময়টাকে আরও কমিয়ে আনার জন্য, কিন্তু যেহেতু আমরা শুরু করছি নতুন, এক্ষেত্রে যে কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি থাকলেও সেগুলো যেন আমরা ওভারকাম করতে পারি, সেই সময়টা আমরা হাতে রাখছি। তবে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা আছে এই সময়টা আরও কমিয়ে আনার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা শুরু করি ভাই, আপনারা আমাদের সাহায্য করেন, আমরাও আপনাদেরকে এগিয়ে যাচ্ছি যেন আমরা সময়টা আরও কম করে এই ধরনের সেবা দিতে পারি। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে যুক্ত হয়েছেন, আমাদের সাথে রয়েছেন বাংলাদেশের নিউ ইয়র্ক বাংলাদেশের কনসুলেটের ফার্স্ট সেক্রেটারি এবং পাসপোর্ট ও ভিসা উইং এর প্রধান জনাব মোহাম্মদ শামীম হোসেন। তিনি এই মুহূর্তে পাসপোর্ট এবং ভিসা সংক্রান্ত বিষয়ে কথা বলছেন এবং আপনারাও যে কোনো প্রশ্ন করতে পারেন। আমাদের সাথে দুজন দর্শকের মধ্যে যুক্ত আছেন, আমরা প্রথমে কে আছেন আমাদের সাথে টেলিফোনে? ওয়ালাইকুম আসসালাম ভাই, বলুন। জি, আমার নাম আহমেদ, আমি নিউ জার্সি থেকে বলছি। আমি একটু শামীম ভাইকে, জি আছেন উনি, বলুন। বলতে চাচ্ছি এবে যে আমরা আসলে মেক্সিকো বর্ডার দিয়ে আসছি, ঠিক আছে, আমাদের পাসপোর্ট ডিজিটাল। তো পাসপোর্ট ডিজিটাল এটা কিন্তু দালালে পাসপোর্টটা বানাইছে, কথা হলো এটা। তো ওইখানে আমাদের আসলে জন্ম তারিখ নাম কোনোটাই ঠিক না। তো কথা হচ্ছে যে ডিজিটাল ওইটা তো রদবদল করা যাবে না। তো এই ক্ষেত্রে আমাদের কাছে পাসপোর্ট আছে, এই ক্ষেত্রে আমরা কিন্তু আমেরিকা ইমিগ্রেশনে যখন ইন হয়েছে তখন আমাদের অ্যাকচুয়ালি যেটা অরিজিনাল বার্থডে, আমার মনে হয় এটা একটু অন্য টাইপের প্রশ্ন হয়ে যাচ্ছে। আচ্ছা করেন। তো এই ক্ষেত্রে যাই মনে করেন আমরা কি পাসপোর্টটা কি মানে বার্থডে ডেট নাম এগুলাকে চেঞ্জ করা সম্ভব নাকি না, এবং বা আমরা এই ক্ষেত্রে কি করতে পারি? আমি জানছি যে এইচএসসি সার্টিফিকেট অথবা বাংলাদেশ ভোটার আইডি কার্ড থাকতে হবে চেঞ্জ করতে হলে। তো দুটোই আমাদের নাই, কারণ হচ্ছে যে আমরা অনেক আগের থেকে বাইরে। তো এই ক্ষেত্রে আমাদেরকে কি সহযোগিতা করতে পারেন বা আমরা কি করতে পারি যদি একটু বলেন, আমি আন্তরিকভাবে। আচ্ছা, আচ্ছা, আমি 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 আপনার বোধহয় প্রশ্ন বুঝেছি। এই ধরনের ইস্যু মাঝে মাঝে আসে আমাদের কাছে, আমরা এই বিষয়গুলো দেখে থাকি। তো ইতিমধ্যে এই আমাদের নাগরিকের জন্ম তারিখ, জন্ম সন ভিন্ন ভিন্ন হয়ে যায়, এইগুলো নিয়ে কিন্তু আমাদের রাষ্ট্র ইমেজ ক্রাইসিস, আমাদের রাষ্ট্র এটা মানে আমি কী বলবো আপনাকে, এটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়তে হয় আমাদেরকে। অনেক জায়গায় প্রশ্ন করা হয় যে বাংলাদেশের নাগরিকদের জন্ম কয়বার হয়, এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়। তো এই সকল সমস্যার থেকে উত্তরণের জন্য ইতিমধ্যে আমাদের কাছে একটি লিখিত নির্দেশনা এসেছে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে, যেন আমরা এই রকম জন্ম তারিখ এবং পুরোপুরি নাম পরিবর্তন এগুলো যেন আমরা অ্যাকসেপ্ট না করি, কেননা এই ধরনের আবেদন অ্যাকসেপ্ট করলেই সেগুলো কিন্তু আটকে যাচ্ছে, পাসপোর্ট তারা পাচ্ছে না, আমাদেরও পেন্ডিং থেকে যাচ্ছে এবং যারা আবেদন করছেন তারাও পাচ্ছে না। আমি আমি শেষ করি, একটু শেষ করি, শেষ করলে বোধহয় আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। কিন্তু আপনি যেটা বললেন এই ধরনের বাস্তবিক সংখ্যা কিন্তু একেবারে কম না, মাঝামাঝি আমাদের কাছে আসে। তো যারা এই সমস্যায় আছেন তারা তো আমাদের দেশের নাগরিকই, তাদের সমস্যার কীভাবে সমাধান করা যায় আপনার এই বিষয়টি আমরা নোট নিয়েছি। এর আগেও আমার অফিসে বিভিন্ন জন এই ধরনের প্রশ্ন করেছেন এই ইস্যু নিয়ে এসেছেন, আমরা এবার নোট নিয়েছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা বিষয়টি জানাচ্ছি। ওকে, ইতিমধ্যে জানিয়েছি এবং সেটা কীভাবে সমাধান করা যায়, আপনি যেটা বলছেন যে এসএসসি সনদ অথবা ভোটার আইডি কার্ড, এই বিষয়গুলো আমরা অ্যাকসেপ্ট করতাম আগে এবং সেই অনুযায়ী পাসপোর্ট হয়ে আসতো, কিন্তু ইতিমধ্যে সেই সিদ্ধান্তটি পরিবর্তন হয়েছে। আমার মনে হয় ধন্যবাদ। তারপরেও আমরা আপনাদের বিষয়টি নোট নিচ্ছি, নোট অবশ্যই পূর্বেও নিয়েছি, আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনার থেকে এটা নিলাম এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যেন এর একটি সুরাহা করা যায়। অসংখ্য মানুষ যুক্ত হয়ে গেছে আমাদের সাথে, কে আছেন টেলিফোনে? আমরা ফেসবুক থেকেও কয়েকটি প্রশ্ন নিব, কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই, আমার পাসপোর্টটা এক্সপায়ার হয়ে গেছে, রিনিউ করতে কি কি কাগজের প্রয়োজন আর এটা কি ফটো প্রয়োজন হয়, প্লিজ বলবেন কি? অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি আচ্ছা, ফটো লাগে কিনা? সম্ভবত আপনার এমআরপি পাসপোর্ট নিশ্চয়ই
এমআরপি পাসপোর্ট এখন এক্সপায়ার্ড হয়ে গেলে আপনাকে যেটি করতে হবে খুবই সহজ করা হয়েছে, এটির জন্য আপনার পাসপোর্টটি নিয়ে যেতে হবে, পাসপোর্টের কপি নিয়ে যেতে হবে, আর $110 মানি অর্ডার গভর্নমেন্ট ফি জমা দিতে হবে, কোনো ফটোর প্রয়োজন হবে না। আপনি গেলে আপনি এই পাসপোর্টের ওই রিইস্যুর একটা ফর্ম আছে, এটা ফিল আউট করতে সর্বোচ্চ আপনার 2-3 মিনিট সময় লাগবে, সেই ফর্মটি ফিল আউট করবেন, আপনি পাসপোর্টের কপি দেবেন, $110 মানি অর্ডার, ব্যাস, আর কিছু প্রয়োজন কোনো ফটোর প্রয়োজন হবে না। এক্সপ্রেস করতে হলে এখানে নিয়ম একই, শুধুমাত্র $220 জমা দিতে হবে, $110 অর্ডিনারি সার্ভিসের জন্য, $220 অতি জরুরি সার্ভিসের জন্য। এই ফর্মটি কোথায় পাবে? এটি আপনি আমাদের যে ওয়েবসাইট আছে www.bdcgny.org, এখানে ঢুকে আপনি রিইস্যুর যে অপশনটি আছে সেখানে গেলে আপনি রিইস্যুর ফর্ম পাবেন, সেটা আপনি প্রিন্ট আউট করতে পারেন, অথবা আমাদের অফিসে গেলে আমাদের কাউন্টারে অ্যাভেলেবল আছে ফ্রি অফ চার্জ। আচ্ছা, আরেকটি প্রশ্ন আমি করছি, কারণ আমাকে বেশ কয়েকজন দর্শক এই অনুষ্ঠানে এই প্রশ্ন করেছিলেন এর আগে, যে আমার পাসপোর্ট কি অন্য কেউ নিয়ে গেলে আপনারা করে দেবেন রিইস্যু বা নতুন করে যে করতে হয় বা নবায়ন করতে হয় এটি কি করে দেবেন? না, যার পাসপোর্ট অ্যাটলিস্ট এনরোলমেন্টের সময়, উনি যখন যাবেন আবেদন জমা দেওয়ার সময়, সেক্ষেত্রে অবশ্যই যার পাসপোর্ট তাকে যেতে হবে। আর যদি আমার পাসপোর্ট অন্য কেউ আনতে যায় তখন কি কাগজ নিয়ে গেলে আপনারা দেন? ডেলিভারিটা নিতে পারবেন, একজনের পাসপোর্ট তার পক্ষে, অন্য যে কোনো একজন ব্যক্তি তার ওই পাসপোর্টটা গ্রহণ করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে আমরা যেটি করি, যদি পাসপোর্টটি তার না হয় তাহলে তার কোনো একটি ফটো আইডি আমরা গ্রহণ করি, পাশাপাশি পাসপোর্টটি যখন আবেদন জমা দিয়েছেন তখন আমরা আমাদের অফিস থেকে একটি মানি রিসিপ্ট সাথে ফটোসহ আরেকটি রিসিপ্ট দেওয়া হয়, এই মূল রসিদগুলো সাথে আনতে হবে। অসংখ্য ধন্যবাদ। কে আছেন এবার টেলিভিশনে টেলিফোনে? প্রিয় দর্শক কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। জি ওয়া আলাইকুম সালাম ভাই, বলুন। আমি কুয়েত থেকে শরীফ ভাই বলছি। জি ভাই বলুন। আমার শামীম হোসেন সাহেবের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন। জি, যেটা হলো আমার বোনের পাসপোর্ট যেটা প্রথম করা হয়েছিল যেখানে এই দেশে আসছিল, তো ওটার মধ্যে আপনি যে আহমদ তো আমরা লিখি কেউ MM দিয়ে কেউ আপনি 1M দিয়ে, জি, কিন্তু ওইটার মধ্যে ও MM দা আহমদ লেখা, তো এইখানে ইমিগ্রেশনে সবকিছু ওর জমা দেওয়া হয়েছে 1M দিয়ে, এবং ওর বার্থ সার্টিফিকেট সবকিছু বাচ্চাদের সবকিছু 1M দিয়ে লেখা, মানলাম। তো এই অবস্থায় তো হয়তো ফিউচারে দেশে গেলে কোনোদিন আমি বুঝে থাকি, তাহলে সেই শেষ অংশে আপনার একটি লেটার পরিবর্তন আসবে, তো এর সপক্ষে আপনি যেগুলো বলেছেন সেই কাগজগুলো সহ আবেদন করলে আমরা আশা করি আপনি প্রতিকার পাবেন। সেক্ষেত্রে আমাদের এই আমেরিকাতে, এই USA আপনাদের যে কাগজগুলো আছে, ভ্যালিড গ্রিন কার্ড অথবা আপনার পাসপোর্টের কপি সহ যে জন্ম সনদ আছে বাংলাদেশের, সেই কপিগুলো আপনাকে অবশ্যই সংযুক্ত করতে হবে। ওকে, আমাদের একজন দর্শক আমাদের ফেসবুকে লিখেছেন, আমরা তার একটু প্রশ্নটা একটু নিতে চাই। তিনি বলছেন যে এইটিকে 5 থেকে 10 বছর করা যায় না পাসপোর্টের মেয়াদ। আব্দুস সালাম রুমেল, আব্দুস সামাল রুমেল খুবই চমৎকার প্রশ্ন করেছেন। আমাদের বর্তমানে বাংলাদেশে যে বাংলাদেশ পাসপোর্ট যেগুলো আমরা সরবরাহ করছি, এর ভ্যালিডিটি হলো 5 বছর। জি, তো এই 5 বছর থেকে 10 বছর উন্নীতকরণের জন্য আমাদের কিছু প্রসিডিউর আছে, এর কিছু অফিসিয়াল প্রসিডিউর আছে। যেমন আমরা পাসপোর্ট সরবরাহ করি, পাসপোর্ট যেটা করি সেটা হলো বাংলাদেশ পাসপোর্ট রুলস 1974 এর মাধ্যমে করি। সেই পাসপোর্ট রুলসে পাসপোর্টের মেয়াদ 5 বছর উল্লেখ করা হয়েছে। তো ইতিমধ্যে আমরা এই বিষয়টি আমাদের স্বরাষ্ট্রমন্ত্র থেকে হয়, স্বরাষ্ট্রমন্ত্র এই বিষয়টি গ্রহণ করেছে, তারা সেই বিধিটি সংশোধনের জন্য কিছুটা সময় সাপেক্ষ, এটা আপনারা জানেন, এটা একটি ব্যুরোক্রেটিক প্রসেস, সেই প্রসেসটি চলছে, সেই প্রসেসটি সমাধান হলে 5 বছর থেকে 10 বছর হয়ে যাবে। এটি শুধু আমাদের USA না, মিডিল ইস্টে আমাদের প্রচুর নাগরিকগণ, সম্মানিত আমাদের নাগরিকগণ আছেন, ভাই বোনেরা আছেন, তাদের জন্য আরও বেশি প্রয়োজন হয়। তো আমরা এই 5 বছর থেকে 10 বছর আমরা আশা করছি এটা খুব দ্রুতই হয়ে যাবে, এটা দরকার বলছেন অনেকেই। আচ্ছা, পাসপোর্ট হারিয়ে গেলে নতুন পাসপোর্ট করতে পারবো কিভাবে? পাসপোর্ট রিইস্যুর জন্য যেভাবে করতে হয়, পাসপোর্ট হারিয়ে গেলে ঠিক সেভাবে করতে হবে, তাকে যেটা ঘোষণা দিতে হবে যে আমার পাসপোর্ট লস্ট। কিন্তু যদি তার কপিও না থাকে? কপি না থাকলে তাকে তথ্য দিতে হবে আমাদের, এই অতিরিক্ত কাজটা আমরা করে থাকি সাধারণত। আমাদের যে সকল ভাই বোনেরা কোনো কারণে পাসপোর্ট হারিয়ে ফেলেন, তখন তার সঠিক তথ্যটি যদি দেয় তাহলে আমরা আমাদের যে ডেটাবেজ আছে, MRP ডেটাবেজ, সেখানে সেই তার সেই তথ্যগুলো ইনপুট দিয়ে আমরা তার তথ্যগুলো বের করতে পারি। সেক্ষেত্রে আমরা
তাকে ওই পাসপোর্টের কপিটি সরবরাহ করে। অসংখ্য ধন্যবাদ। কে আছেন এবার টেলিফোনে আমাদের সাথে ভাই? হ্যালো, হ্যালো, জি শুনছি ভাই, বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়া আলাইকুম আসসালাম। শুভ সন্ধ্যা ভাই, আপনাদের অনুষ্ঠানটা সুন্দর করছে। আমার একটি প্রশ্ন ভাইয়া, বলুন। যে আমার প্রশ্ন হলো যে নো ভিসা রিকোয়ারমেন্ট আপনারা ফি কত ধার্য করেন? আর হলো একটা যে আমরা কিছুদিন আগে দেখতে পেলাম যে যখন আমরা কোনো ডকুমেন্টস দেই, ডকুমেন্টস গুলো নিউইয়র্ক সিটি বা কনস্যুলেটের আশেপাশে উঠতে দেখেছি এবং রাস্তাঘাটে দেখেছি, এবং কতটুকু এটা নিরাপত্তা আপনারা বিধান করতেন এবং আমাদের এই জিনিসগুলো কতটুকু আমরা নিরাপত্তা ভাবতে পারি আপনাদের কাছে? অসংখ্য ধন্যবাদ আপনাকে। উনি দুটি প্রশ্ন, একটা হচ্ছে কত ফিস, আর একটা হচ্ছে যে আমাদের যে তথ্য আমরা দেই কনস্যুলেটে, এটা উনি ওনার অভিযোগ কিছু কাগজপত্র রাস্তাঘাটে নাকি পাওয়া গেছে, এ কতটুকু আমরা নিরাপদ? আপনার দ্বিতীয় প্রশ্নের জবাবে আগে দেই, সেটা হলো যে আমরা যখন আপনাদের কাছ থেকে এই পেপারসগুলো গ্রহণ করি, সেটি আমরা আমাদের কাছে যথাযথভাবে সংরক্ষণ করি এবং একটা সময় সেটা আমরা বিনষ্ট করে ফেলি। তো কোনো কারণে কোনো সময় হয়তো এই ধরনের কোনো বিষয় ঘটে থাকতে পারে যে আপনার রাস্তাঘাটে আমাদের অফিসের এই ধরনের কোনো ডকুমেন্ট আপনি দেখতে পেয়ে থাকতে পারেন। আমি দেড় বছর ধরে এসেছি এখানে, যোগদান করেছি প্রায় দেড় বছর, তো এর মধ্যে এমন কোনো ঘটনা ঘটেনি, এটা আমি আপনাকে নিশ্চিত বলতে পারি। অসংখ্য তবে আপনার এই বিষয়টি আমরা আমলে নিলাম যে এই ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা আমরা আরও জোরদার করব, যেন কোনো ব্যক্তির তথ্য অন্য একজন ব্যক্তি কোনোভাবে জানতে না পারে। এটি আমাদের অফিসের দায়িত্ব বলে এবং আপনার কাছে আমি অবশ্যই স্বীকার করছি, এটা আমাদের দায়িত্ব এই ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা। অসংখ্য ধন্যবাদ। আর ফিসটা কত? আপনার আরেকটি প্রশ্ন হলো নো ভিসা রিকোয়ার্ড ফি, এটি হলো ফি হলো $50, এর কোনো অর্ডিনারি অথবা আর্জেন্ট কোনো চার্জ নেই, এটা একটা ফ্ল্যাট একটি ফি, সেটা হলো $50। মানি অর্ডার করে জমা দিতে হয়? মানি অর্ডার করে জমা দিতে হয়। পাসপোর্টের ক্ষেত্রেও তাই? পাসপোর্টের ক্ষেত্রে আমাদের ওখানে কোনো ধরনের ক্যাশ অ্যাকসেপ্ট করা হয় না। অসংখ্য শুধুমাত্র মানি অর্ডার অথবা ব্যাংক সার্টিফাইড চেক। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনেকেই করছেন ডুয়েল সিটিজেন নিয়ে, কিভাবে এটি হতে হয়, না আমি এখানকার সিটিজেন হিসেবে কিভাবে বাংলাদেশের সিটিজেনও থাকতে পারি? আচ্ছা, এটি একটি সুবর্ণ সুযোগ আসলে। আমাদের বাংলাদেশ সরকার, আমাদের যে সকল সম্মানিত বাংলাদেশের নাগরিকগণ ইতিমধ্যে আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন, তবে আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করতে হলে আপনারা যারা ওথ নিয়েছেন, ওথের সময় সেটা রিনাউন্স করতে হয়, অর্থাৎ বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগ করতে হয়, তখন আর বাংলাদেশের নাগরিকত্ব তার থাকে না। কিন্তু আমাদের বাংলাদেশের যে নাগরিকত্ব আইন, সিটিজেনশিপ অ্যাক্ট, সিটিজেনশিপ অর্ডার 1973, সেখানে এই প্রভিশনটা দেওয়া আছে, আমাদের যে সকল বাংলাদেশি নাগরিকগণ অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন, তাদের যদি বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগ করতে হয়, তবে তারা সেটিকে রিগেইন করতে পারবেন, সেই সুযোগটি আমাদের আইনে রয়েছে। এবং এক্ষেত্রে কিছু ডকুমেন্টের প্রয়োজন হয়, আপনারা যদি আমাদের ওয়েবসাইট দেখেন www.bdcgny.org, সেখানে ডুয়াল ন্যাশনাল সার্টিফিকেটের কী কী কাগজপত্র দিয়ে, ডকুমেন্ট দিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে বলা আছে। তবে আমার একটু মনে আছে, আমি সেটা বলছি আপনাদেরকে, সেটা হলো যে বাংলাদেশের পাসপোর্টের ফটোকপি, আমেরিকান পাসপোর্টের ফটোকপি, বাংলাদেশের যদি কোনো টাকা পাঠানোর যদি কোনো ধরনের তথ্য থাকে সেটার কপি, আমাদের ওখান থেকে সর্বপ্রথমে যেটা নিতে হবে ডুয়াল ন্যাশনাল সার্টিফিকেট ফর্মটা আপনাকে নিতে হবে, সেটিকে ফিল আউট করতে হবে, এটি একটি 4-5 পৃষ্ঠার একটি ফর্ম, সেই ফর্মটা খুব ভালোভাবে ফিল আউট করতে হবে, জমা দিতে হবে কোথায়, ফিল আউট করতে হবে, ফিল আউট করে সেটিকে আপনি আরও 2 কপি করবেন, মোট 3 কপি জমা দিতে হবে, 4 কপি ফটো জমা দিতে হবে, সাথে $77 মানি অর্ডার দিতে হবে, আর এর সঙ্গে আপনাকে যেটি করতে হবে, যদি আপনার বাংলাদেশের বিভিন্ন ধরনের কোনো প্রপার্টি থাকে সেগুলোর আলাদা কিছু পার্ট আছে ফর্মে দেখবেন আপনারা, সেগুলো ফিল আউট করতে হবে, ফিল আউট করে এগুলো আমাদের কনস্যুলেটে জমা দিতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, চমৎকার এটি, এবং এ নিয়ে আরও অনেক প্রশ্ন আছে, আমরা যতটুকু পারি নিব। টেলিফোনে যাই এবার, কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে এই মুহূর্তে? জি ওয়ালাইকুম আসসালাম, কে আছেন ভাই বলুন? আমি ভাই ব্রুকলিন থেকে বলছি, সেলিম আমার নাম। জি সেলিম ভাই বলেন। আমি জানতে চাচ্ছি আগামী সপ্তাহে যদি ভিসার জন্য আবেদন করি তাহলে কোন নিয়মে যাবে ওটা? 23 তারিখের আগে? ধন্যবাদ, আমরা 23 এপ্রিল 2018 থেকে শুরু করতে যাচ্ছি, সুতরাং 23 এপ্রিলের পূর্বে ওই ম্যানুয়াল পদ্ধতিটি চালু থাকবে। 23 এপ্রিল থেকে আমাদেরকে, আমাদের কাছে অবশ্যই ডিজিটাল পদ্ধতিতে অনলাইনে আপনাকে ফর্মটা ফিল আউট করে আমাদের কাছে জমা দিতে হবে, 23 তারিখের পূর্বে আপনারা পূর্বের নিয়মেই এই আবেদনটি জমা দিতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। কে আছেন এবার আমাদের সাথে? হ্যালো,
হ্যালো প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, বলেন। ভাই বলেন। আমি আমি ব্রুকলিন থেকে আকাশ এমডি বলছিলাম। জি বলেন। তো আমি আমি আমার একটা প্রশ্ন, যে সমস্ত বাচ্চা কাচ্চা মানে আমেরিকান সিটিজেনের বাচ্চা কাচ্চা বাংলাদেশে জন্মগ্রহণ করছে, এরা এরা আমেরিকায় আসতে ওদের পাসপোর্টে কিছু করতে হবে কিনা? আচ্ছা, একটু অস্পষ্টতা রয়েছে আপনার প্রশ্নে। তাদের পাসপোর্ট কি বাংলাদেশের পাসপোর্ট না আমেরিকান পাসপোর্ট? আমেরিকান পাসপোর্ট, এমবিসি থেকে ইস্যু করা আমেরিকান পাসপোর্ট নিয়ে, আমেরিকান পাসপোর্ট নিয়ে যদি আমেরিকায় আসতে তাতে তো কোনো সমস্যা নেই। বাংলাদেশে যেতে হলে তখন তার নো ভিসা রিকোয়ার্ড, এই সেবাটি আপনাকে গ্রহণ করতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকটি প্রশ্নের উত্তর নিয়ে আমরা একটা ফেজ ইয়াতে যাচ্ছি, বিরতিতে যাচ্ছি। আনন্দ, তিনি বলছেন আমাদের পাসপোর্টে মিডল নেম নেই কেন, মিডল ইনিশিয়াল নেই কেন? নেই কেন, এটা হলো যে দেখেন সার নেম আমাদের আছে, সার নেম অ্যান্ড গিভেন নেম। গিভেন নেমে আপনি ইচ্ছা করলে মিডল নেমটা জুড়ে দিতে পারেন, জুড়ে দিতে পারেন। আবার আপনি লাস্ট যে সার নেম তার সঙ্গেও জুড়ে দিতে পারেন। তবে সাধারণত সার নেমে সাধারণত কেউ এটা জুড়ে দেয় না, ফার্স্ট নেমের সঙ্গে জুড়ে দিতে পারেন আপনি যদি সেটা রাখতে চান। অসংখ্য ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। প্রিয় দর্শক, আপনারা অনেকেই আমাদের সংযোগে আছেন এবং প্রচুর প্রশ্ন আমরা ফেসবুকেও পাচ্ছি, বোঝাই যাচ্ছে আপনাদের এই বিষয়ে অনেক প্রশ্ন। এবং আমরা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন অতিথিকে আমাদের সাথে পেয়েছি, বাংলাদেশ কনস্যুলেটের ফার্স্ট সেক্রেটারি এবং পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রধান জনাব মোহাম্মদ শামীম হোসেন, এবং তিনি আরও প্রশ্নের উত্তর দেবেন আপনাদেরকে। আশা করছি বিরতির পর ফিরে এসে সেইসব প্রশ্ন আমরা নিতে পারবো, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন, এবং আমাদের সাথে আছেন বাংলাদেশের নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের ফার্স্ট সেক্রেটারি, পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রধান জনাব মোহাম্মদ শামীম হোসেন। আমরা কথা বলছি বাংলাদেশের এই যে কনস্যুলেটের পাসপোর্ট এবং ভিসা সংক্রান্ত সেবা নিয়ে। আরও একবার মনে করিয়ে দিচ্ছি, আগামী 23 তারিখ থেকে যে নো ভিসা রিকোয়ার্ড যে সিলটি বা স্ট্যাম্পটি আপনারা পেতেন সকালে গিয়ে বিকেলে নিয়ে আসতেন, সেটি কিন্তু আর একদিনে হবে না, 3-4 দিন লাগবে। এবং এই পদ্ধতি বদলে যাচ্ছে, এখন থেকে নো ভিসা রিকোয়ার্ড যুক্ত একটি ভিসা বা স্টিকার দেওয়া হবে, যেটি পাসপোর্টে অন্যান্য দেশের ভিসার মতো লাগিয়ে দেওয়া হয় সেরকম, সেই বিষয় নিয়ে আমরা কিন্তু কথা বলছি। এবং একই সাথে পাসপোর্টের নানা সেবা নিয়ে একজন প্রশ্ন করেছেন ফেসবুকে, তিনি বলছেন যে পাসপোর্ট রিনিউ করতে নর্মাল যেটা এক্সপ্রেস না কতদিন লাগে, আর এক্সপ্রেসে কতদিন লাগে হাতে পেতে ঢাকা থেকে হয়ে আসতে? আসলে এখন আমরা যেটি দেখছি যে যেদিন থেকে আমরা পাসপোর্টটি আবেদনটা গ্রহণ করি সে তখন থেকে শুরু করে এক মাসের মধ্যে আমরা পাসপোর্টটি ডেলিভারি করতে পারি। যদিও আমরা এর থেকে একটু বেশি সময় নিয়ে তাদেরকে যখন ডেলিভারি স্লিপ যখন স্লিপটা দিচ্ছি তাদেরকে, আমরা তাদের যখন আবেদনটি গ্রহণ করছি তখন এর চেয়ে একটু বেশি সময় হাতে নিয়ে তাদেরকে দিচ্ছি, কিন্তু তথাপি আমাদের প্রায় এক মাসের মধ্যে আমরা পাসপোর্টটি পেয়ে যাচ্ছি। এর একটি কারণ আমি আগেই বলেছি, যেটি হলো যে ওই দ্রুত তোমার সময় আমরা পাসপোর্টটি গ্রহণ করছি, কেননা ফেডেক্সের সঙ্গে আমাদের বাংলাদেশ সরকারের একটি চুক্তি রয়েছে, সেই চুক্তির প্রেক্ষিতে তারা দ্রুত আমাদেরকে পাসপোর্টটি সরবরাহ করছে। এই কারণে আশা করছি আমরা এক মাসের মধ্যে অবশ্যই পাসপোর্ট দিতে পারছি। কে আছেন এবার টেলিফোনে আমাদের সাথে? প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, জি জি শুনছি ভাই, বলুন। জি ভাই, ওয়ালাইকুম সালাম, ভাই বলুন। আমি গত জানুয়ারি মাসে বাংলাদেশে গিয়েছিলাম, এখান থেকে নো ভিসা রিকোয়ার ছিল না নিয়ে আমি চলে গেছি। এয়ারপোর্টে আমাকে $50 ফি নিয়ে আমাকে এক মাসের টেম্পোরারি ভিসা দিল। তারপরে আমি আগারগাঁও ভিসা অফিস থেকে $4,000 ফি দিয়ে আমি ডিজিটাল স্টিকারের ভিসা নিয়ে আসলাম। আমার প্রশ্নটা হইলাম যে $50 যে ফি সেটা বাংলাদেশেও নেওয়া হয় আবার এখানেও নেওয়া হয়। আমরা তো ডুয়াল সিটিজেন, অর্থাৎ আমরা বাই বর্ন বাংলাদেশের, খুবই ভালো প্রশ্ন এবং এই ধরনের সমস্যার সম্মুখীন অনেকে হন। সমস্যা বলবো না, এটা একটা পরিস্থিতি, এটি নির্ভর করে আপনার উপরে আপনি কোন ধরনের পাসপোর্টটি ব্যবহার করছেন। আপনি যদি আমেরিকান পাসপোর্টটি ইস্যু করেন বাংলাদেশ ইমিগ্রেশনে তখন ইউ উইল বি ট্রিটেড অ্যাজ আমেরিকান সিটিজেন, সুতরাং তখন আপনাকে অবশ্যই নো ভিসা যে বিষয়টি সেটি আপনাকে প্রদর্শন করতে হবে। যেহেতু আমি মনে করি যে আপনি সম্ভবত যতটুকু বুঝেছি আপনি যখন অ্যারাইভাল করেছেন সে হজরত শাহজালাল এয়ারপোর্টে ঢাকাতে তখন নিশ্চয়ই আপনি আমেরিকান পাসপোর্টটি শো করেছেন, যেখানে আপনার নো ভিসাটা ছিল না। তখন তারা কী করেছে, $50 অথবা $51 আপনার কাছ থেকে নিয়েছে, আপনাকে দিয়েছে ভিসা অন অ্যারাইভাল।
ভিসা অন অ্যারাইভাল খুব অল্প কিছু সংখ্যক দেশের নাগরিকদের দেওয়া হয়, তার মধ্যে যুক্তরাষ্ট্রকে, মার্কিন যুক্তরাষ্ট্রে একটি। যদি আপনি বাংলাদেশের পাসপোর্ট আপনি শো করতেন তাহলে আপনার কাছ থেকে সেই আবেদনটি মানে সেই ধরনের ফি গ্রহণ করা হতো না, যেহেতু বাংলাদেশের পাসপোর্ট প্রদর্শন করা মানে হলো আপনি বাংলাদেশের একজন নাগরিক, সুতরাং আপনার কাছ থেকে কোনো ধরনের ফি নেওয়ার প্রশ্নই ওঠে না। এই বিষয়টি আপনাকে ধন্যবাদ। আরেকটি বিষয় প্রিয় দর্শক, যে কোনো ধরনের সার্ভিস বা সেবা পেতে হলে এটা পৃথিবীর সব দেশেই কিন্তু আপনাকে ফিস দিতে হয়। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে এ পর্যায়ে? প্রিয় দর্শক, জি শুনছি, বলুন ভাই। জি আসসালামু আলাইকুম, আমার নাম রাব্বানী, আমি ব্রোস থেকে বলছি। জি রাব্বানী ভাই বলেন। ভাই বলেন, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দিয়ে বলেন। জি আমি আমার বাবা মায়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম 3 মাস আগে বাংলাদেশের পাসপোর্ট রিনিউয়ালের জন্য। জি আমার বাবার বয়স হলো 75, উনি একটা মিস্টেক করছে যে উনি পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গাতে প্রেজেন্ট অ্যাড্রেস লিখে দিয়েছিল। এতে বাংলাদেশ থেকে ওরা ফোন করে বলছে যে ওখানে তাদেরকে পয়সা দিতে হবে 15,000 টাকা, তো উনি এটা রিফিউজ করছে। এখন আমি জানি না যে ওনার পাসপোর্টটা উনি পাবে কি না, বা যদি এটা কোনো সমস্যা হয়ে থাকে আমি কিভাবে পাবো পাসপোর্টটাকে, বা উনি কিভাবে পাবে, আমার বাবা মা কিভাবে পাবে পাসপোর্ট? আচ্ছা জি জি ধন্যবাদ। জি রব্বানী সাহেব, আপনার এই বিষয়টি দেখতে হলে আমি তো এখানে দেখতে পারবো না, আপনার যেই কাগজগুলো আছে আমাদের অফিস থেকে দেওয়া হয়েছে সেই কাগজগুলো নিয়ে আপনি আমার অফিসে আসবেন, অবশ্যই আসবেন। আমরা আমাদের সিস্টেমে অ্যাক্সেস দিয়ে তারপরে এটিকে দেখবো যে আপনাদের এটা কী অবস্থা, এটিকে পুলিশ অ্যাপ্রুভালের জন্য নাকি অন্য কোনো কারণে এটা আটকে আছে, দেখে আপনাকে আমরা জানাতে পারবো। কিন্তু অতিরিক্ত টাকা লাগার তো কথা না, অতিরিক্ত টাকার কোনো প্রশ্নই ওঠে না, ইতিমধ্যে সরকারের যে ফি সেটা আপনারা দিয়েছেন, সুতরাং আপনাদেরকে পাসপোর্ট দেওয়ার দায়িত্ব আমাদের। এখন দেখতে হবে যে কারা এই ধরনের আপনাকে এই ধরনের কথা বলছে যে তাদেরকে অতিরিক্ত অর্থ দিতে হবে, এই বিষয়টি আমরা জানবো, জেনে অবশ্যই এর একটি প্রতিকার হবে। আপনি অবশ্যই আমার সঙ্গে অফিসে দেখা করবেন। যদি এরকম হয় যে প্রেজেন্ট অ্যাড্রেসে এবং পাস্ট অ্যাড্রেস মানে বর্তমান এবং স্থায়ী অ্যাড্রেস গোলমাল হয়, এটা কি সংশোধনযোগ্যতা নাকি? হ্যাঁ অবশ্যই সংশোধনযোগ্য, তবে যে কোনো পরিবর্তনের পক্ষে অবশ্যই আপনাকে সাপোর্টিং পেপার দিতে হবে। ওকে, অসংখ্য ধন্যবাদ। এবং কার্যকারণ নিশ্চয়ই থাকলে এটির প্রতিকার হবে বলছেন, নিশ্চয়ই আপনি দেখা করতে পারেন অফিসে এবং সেই বিষয়ে ব্যবস্থা নেবেন বলে আমাদের ফার্স্ট সেক্রেটারি সাহেব আশ্বস্ত করলেন। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে এ পর্যায়ে? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি নিউ জার্সি পাসপোর্ট থেকে ফারুক হোসেন বলছি। জি ফারুক ভাই বলুন। জি আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমি আজকে আপনাদের টিভি নিউজে দেখলাম যে যাদের মানে আমেরিকান পাসপোর্ট যারা পাবেন তাদের কি ডিজিটাল কি স্টিকার কি লাগাতে হবে, ওটা আমি কিন্তু বুঝতে পারিনি, এটা আমার কোয়েশন। আর দ্বিতীয়টা হচ্ছে আমার যারা পাসপোর্টধারী ইউএস পাসপোর্টধারী তারা কি কত বছর থাকতে পারবে যে দেশে? প্রথম শেষের উত্তরটা আমি দিই, ইউএস পাসপোর্টধারীরা অনন্তকাল থাকতে পারবে, এটা আমাদের ইমিগ্রেন্ট যে বিষয়ে যারা অ্যাটর্নি বিভিন্ন সময় আসেন তারা বলেন। আপনি যদি আমেরিকার পাসপোর্টধারী হন বাংলাদেশে গিয়ে আপনি চাইলে অনন্তকাল থাকতে পারবেন। আর আগের প্রশ্নটি উত্তরটা উনি দিয়েছেন, আবার একটু ক্লিয়ার করে দেন, উনি বোঝে নাই। আপনার নো ভিসা রিকোয়ার্ড এই সেবাটি গ্রহণের জন্য আপনাকে এখন থেকে অনলাইনে ঢুকে আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে অনলাইনে ঢুকে পাসপোর্ট এই ফর্ম ফিল আউট করে সেই ফর্মটি প্রিন্ট আউট দিয়ে আমাদেরকে আবেদন করতে হবে। পূর্বে হাতে লেখা পাসপোর্ট প্রচলিত ছিল, 23 এপ্রিল থেকে ওই হাতে লেখা প্রচলিত যেই হাতে লেখা ফর্মটি ছিল, যেটি ফর্ম যে ফর্মটি পূরণ করে একটি ফটোর মাধ্যমে $50 দিয়ে জমা দিতেন, তার পরিবর্তে এখন থেকে অনলাইনে ফর্ম ফিল আউট করে সেই ফর্মের প্রিন্ট আউট নিয়ে আমাদেরকে জমা দিতে হবে। এই হলো পরিবর্তন, তবে সে এখানে একটু সময় সাপেক্ষ বিষয় আছে। আগে যেমন সেম ডেতে ডেলিভারি দেওয়া হতো, এখন আমরা 3-4 দিন সময় নেব এই ডিজিটাল সেবাটি দেওয়ার জন্য। তবে আপনার মাধ্যমে, আপনার এই প্রশ্নের মাধ্যমে এই সকল সেবা প্রার্থী সকলকে আমি জানাতে চাই এই সময়টি নিশ্চয় কমে আসবে। আমরা যেহেতু নতুন করে শুরু করছি কোনোভাবেই যেন এর কোনো ধরনের বাধাগ্রস্ত না হয় এই কারণে আমরা একটু সময় বেশি নিয়ে এই সেবাটি শুরু করতে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের অতিথি এর আগেই বলেছেন যে যারা হয়তোবা আজকে কিংবা কালকে ফ্লাই করবেন বলে টিকিট কেটেছেন, আগের দিন গিয়ে নো ভিসা রিকোয়ার্ড আর আনার সুযোগ নেই, 4-5 দিন আগে অ্যাটলিস্ট এবং 4টি কার্যদিবস লাগবে। আগে যেমন একটি সিল মেরে দিত সেখানে একটি স্টিকার লাগিয়ে দেওয়া হবে পাসপোর্টের মধ্যে, সুতরাং এই পরিবর্তনটি এসছে। একই ফিস, কিন্তু আগে হাতে লিখে আপনি যেতেন ফর্মটি, এখন আপনাকে অনলাইনে ফিল আপ করে একটি স্ক্যান করে ছবি বসিয়ে সেটির প্রিন্ট নিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সহ কনস্যুলেট অফিসে জমা দিতে হবে $50 ফিস সহ, এবং সেটি দিতে হবে মানি অর্ডারের মাধ্যমে। কে আছেন প্রিয় দর্শক? কে আছেন প্রিয় দর্শক? জি বলুন। আমি উৎসাহিত নাসিম বলছি। জি নাসিম সাহেব বলেন।
ওকে, আমার একটা কোশ্চেন, আমি যখন ডুয়াল ন্যাশনালিটি আছে আমার, বুঝছেন? জি। তো আমার একটা কাজের জায়গায় ফ্রেন্ড যে কলিগ যারা আছে সাউথ আমেরিকা, ডোমিনিকান রিপাবলিক, তাদেরও ডুয়াল ন্যাশনালিটি আছে। ওরা যখন তাদের দেশে যায় মানে দুইটা পাসপোর্ট ইয়ে করে, যখন ওরা ডোমিনিকান রিপাবলিকে যায় ওরা তাদের দেশের এই পাসপোর্টে রিজেল ফ্রি থাকে। আমরা তো জাস্ট ওই আমেরিকান পাসপোর্টের উপরেই সবগুলা দেখাতে কি পেপার সিল দেয় এখানে আসেও এটা দেখে সিল দেয়, বুঝছেন? এই ডুয়াল ন্যাশনালিটি মানে কোনো পাসপোর্ট আমরা সব করতে পারি না, ওইটা আর কি জানা দিন। আমি জানি না উত্তর দিতে না, বুঝতে পেরেছেন? একটু অস্পষ্ট, একটু অস্পষ্ট, মানে উনি বলতে চাচ্ছেন তাদের দেশে দুইটা পাসপোর্ট নেই, তাদের দেশের পাসপোর্ট আর ইউএস পাসপোর্ট। বুঝতে পারছি, কিন্তু সেক্ষেত্রে কি মানে উনি বলছেন যে দুইটা পাসপোর্ট তারা ব্যবহার করে, ধরেন আমি বাংলাদেশে গিয়ে বাংলাদেশের পাসপোর্ট দিলাম, আবার আমেরিকা এসে আমেরিকার পাসপোর্ট দিলাম, সে সুযোগ তো আমাদেরও রয়েছে, আপনাদেরও রয়েছে। যারা ডুয়াল, যারা একটু যাদের ডুয়াল ন্যাশনাল সার্টিফিকেট, দ্বৈত নাগরিকত্ব রয়েছে, তারা সেই নাগরিকত্বের ওই সনদের মাধ্যমে বাংলাদেশের পাসপোর্ট গ্রহণ করতে পারবেন। তো বাংলাদেশের পাসপোর্ট গ্রহণ করা অর্থই হলো আপনি এই পাসপোর্টটি ব্যবহার করতে পারবেন। অবশ্যই আপনি যখন বাংলাদেশে যাবেন, বাংলাদেশ থেকে আসবেন, তখন এই বাংলাদেশের পাসপোর্টটি আপনি ব্যবহার করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যখন আবার আমেরিকায় আর ফিরব, তখন আমি যদি বাংলাদেশের পাসপোর্ট দিই তাহলে তো হবে না, আমার হলে তো ভিসা নেই। না, তখন আপনি আমেরিকান পাসপোর্ট দেবেন, কোনো সমস্যা নেই, তো কোনো সমস্যা না, কোনো সমস্যা নেই। কিন্তু তখন তো নো ভিসা রিকোয়ার্ড কি ওখানে থাকতে হবে? না, আমেরিকাতে এন্ট্রি করার জন্য নো ভিসার কোনো প্রয়োজন নেই, নো ভিসাটা শুধুমাত্র বাংলাদেশের জন্য। আমরা লিখি যে নো ভিসা রিকোয়ার্ড ফর ট্রাভেল টু বাংলাদেশ, বাংলাদেশে আপনার ট্রাভেল করার জন্য এই কোনো ভিসা লাগবে না, এটি হলো নো ভিসার অন্যতম মূল তাৎপর্য। সুতরাং নো ভিসার সাথে বাংলাদেশের সম্পর্ক, নো ভিসার সঙ্গে আমেরিকা থেকে আপনি বের হয়ে যাচ্ছেন, আমেরিকা আপনি ঢুকছেন, এর কোনো সম্পর্ক নেই। আচ্ছা, সেক্ষেত্রে যদি আমার বাংলাদেশের পাসপোর্ট থাকে, আমি গিয়ে যদি বাংলাদেশের পাসপোর্ট জমা দিই, তাহলে তো তারা আমার ভিসা আছে কি নাই সেটা দেখার কিছু, আপনি বাংলাদেশের নাগরিক, আপনাকে তারা অ্যাক্সেস দেবে। অসংখ্য ধন্যবাদ, এটি আমি আরও ভালো করে জেনে নিলাম। একবার নো ভিসা ইস্যু করলে কতদিন থাকবে, মানে রানা, জনাব রানা এই প্রশ্নটি করছেন। জনাব রানা, এই প্রশ্নের জবাব আমরা দিয়েছি, তবু আপনার গাতার্থে আবার জানাচ্ছি, আপনার পাসপোর্টের কবির রানা, আপনার পাসপোর্টের ভ্যালিডিটি যতদিন থাকবে ওই সিলের কার্যকারিতা ততদিন থাকবে। অসংখ্য ধন্যবাদ। টেলিফোনে আরও আছেন দর্শক, কে আছেন প্রিয় দর্শক? জি বলুন। জি শুনছি। ওয়ালাইকুম সালাম, বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি শুনছি, বলুন। আমি লং আইল্যান্ড থেকে শীলা বলছিলাম। আমার প্রশ্নটা হলো, আমার বাংলাদেশের পাসপোর্ট এক্সপায়ারেশন ডেট হলো 9 সেপ্টেম্বর 2018। আমার হাজব্যান্ড সিটিজেন, আমি এই মাসে সিটিজেনশিপের জন্য আগে অ্যাপ্লাই করব। আমার পাসপোর্ট কি এর আগে রিনিউ করতে হবে নাকি? এর কোনো বাধ্যবাধকতা নেই, এটা আপনার উপর নির্ভর করছে, আপনি কি বাংলাদেশের পাসপোর্ট রাখতে চান কি না। বাংলাদেশের পাসপোর্ট রাখতে চাইলে কিংবা বাংলাদেশে আপনার যদি বাংলাদেশে যাওয়ার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই পাসপোর্টটি রিনিউয়াল করবেন 6 মাস মেয়াদের পূর্বেই। কেননা আপনার পাসপোর্টের মেয়াদ যদি 6 মাসের কম থাকে, তাহলে অনেক এয়ারলাইন্স আছে যারা ফ্লাই করতে দেয় না, তারা অ্যালাউ করে না যাত্রীদেরকে, ওই এরকম কোনো যদি বিষয় থাকে তাহলে আপনাকে রিনিউয়াল করে নেওয়াই ভালো। আর আমেরিকান পাসপোর্ট যদি আপনি পেয়ে যান, তাহলে কিন্তু আপনি আর পাসপোর্ট রিনিউ করতে পারবেন না। আমরা অনুষ্ঠানটি শেষের দিকে নিয়ে যেতে হবে, আমি জানি যে এই অনুষ্ঠানটা যদি আমরা আরও কয়েক ঘন্টা চালাই এবং অসংখ্য দর্শক টেলিফোনে যুক্ত আছেন ও থাকবেন, আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা এবং আমরা আরও দু একটি প্রশ্ন আমরা নিতে পারলে নেই, কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে? হ্যালো, জি আসলে অনেকেই যুক্ত আছেন, তো আমরা একটু সময়টা একটু বেশি নিয়ে হলেও আজকে একটু চেষ্টা করে আপনাদের আরও কয়েকটি প্রশ্ন। কে আছেন প্রিয় দর্শক একটু বলুন। জি ভাই বলেন। আমার প্রশ্ন হচ্ছে, আমি অ্যাপ্লিকেশন করছি 2016 সালে। জি আমি গত অক্টোবরে একবার এই স্বামী ভাইয়ের কাছে গেছিলাম, তো উনি বললো যে এটা একটা কপি দেওয়ার জন্য রিসিটেড, আমি কপিটাও দিছি, কপিটা রিমাইন্ডারের জন্য পাঠাইছে। এখন অলমোস্ট এপ্রিল, 1.5 বছরের উপরে, অলমোস্ট 2 বছর হতে চলছে, আমার এখনো কোনো কাগজ বা কোনো ফোন পাই নাই। কেন এখন আমার করণি কি? এবং আমি এই অফিসে যাওয়ার পরে আমি আবার যে অফিসার গেছিল তার কাছে পদ দিছি, সে বলছে আমি তো সেইটা পাঠাই দিচ্ছি 2016 সালে।
কি বলবেন? এখানে একটা বিষয় হলো এই ডুয়াল নেশন সার্টিফিকেটের প্রক্রিয়াটি একটু দীর্ঘ এবং এখানে ভেরিফিকেশনটা খুব থরো ভেরিফিকেশনটা হয়। সেটা হলো যে একজন প্রার্থীর যে বর্তমান ঠিকানা, গ্রামার ঠিকানা, বিভিন্ন ঠিকানার ভেরিফিকেশনটি হয়। ভেরিফিকেশন হয়ে সেই প্রতিবেদনটি আসে এসবিতে, ঢাকায় এসবিতে আসে, এসবি থেকে আসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যখন যদি রিপোর্টটি সঠিক থাকে, বিরূপ কোনো প্রতিবেদন না থাকে, তবে এতদিন মানে কালক্ষেপণ হওয়ার সম্ভাবনা খুবই কম। এটি দেখতে হবে, আরও পরীক্ষা করে দেখতে হবে, আরও জানতে হবে আমাদেরকে যে যেই রিপোর্টটি আসছে সেই রিপোর্টটি ইতিবাচক রিপোর্ট কিনা। ওখানে যদি কোনো ধরনের বিরূপ প্রতিবেদন থাকে ওই প্রার্থী সম্পর্কে, তাহলে কিন্তু সার্টিফিকেট প্রদান করা হয় না। সুতরাং এই বিষয়টি আমার আরও দেখার সুযোগ আছে। তো ঝুলন সাহেব, সম্ভবত ঝুলন না, আমাদের ড্রংস থেকে কোনো একজন ভদ্রলোক বললেন, আপনার কাছে আবার অনুরোধ থাকবে আমার সাথে একটু দেখা করবেন, কোনো কারণে আপনার ওটি আমরা নিশ্চয় পাঠিয়েছি, সেইটি আমরা আবার তাগিদ দিতে পারি এবং আপনার বিষয়টি আবার দেখতে পারি। আমার মনে হয় একটু দেখতে হবে আসলে, এবং এটিকে আরেকটু কীভাবে দ্রুত করা যায়, অবশ্যই একটু চেক করতে হবে, সিকিউরিটি চেক করতে হবে, খতিয়ে দেখতে হবে, আরেকটু কীভাবে দ্রুত করা যায় আমাদের অনুরোধ রইল, এবং এই বিষয়টি যেন সরকার একটু দেখে। কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। ভাই আমার ওয়াইফের পাসপোর্টটা এক্সপায়ার হয়ে গেছে, তো এটা আমার ওয়াইফের পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছে, এটা রিনিউ করার জন্য কি কি কাগজের প্রয়োজন, আর এটা কি ফটো প্রয়োজন আছে? আচ্ছা, একবার বলেছেন, আমার মনে উনি দেখেননি, বলেন। পাসপোর্টটি রিনিউ অথবা রিইস্যু করার জন্য এখন ফটোর প্রয়োজন হবে না, যিনি আবেদনকারী তাকে আসতে হবে তার পাসপোর্টটি নিয়ে, পাসপোর্টের কপি, মূল পাসপোর্টটি নিয়ে আসতে হবে, এবং এই রিইস্যু সংক্রান্ত আবেদন আছে সেই আবেদনপত্রটি আপনাকে পূরণ করে নিয়ে আসতে হবে, সাথে $110 মানি অর্ডার। এই হলো যে কোনো এক্সপায়ার্ড পাসপোর্ট রিইস্যু করার জন্য পদ্ধতি। এটি খুবই সাধারণ পদ্ধতি, খুবই সহজ পদ্ধতি, এর জন্য ছবির কোনো প্রয়োজন হবে না। অসংখ্য ধন্যবাদ। আরেকজন বলেছেন যে যাদের এই নো ভিসা রিকোয়ার্ড নেওয়া আছে তাদের আবার নিতে হবে কি না, এটি ফেসবুকে এসেছেন, ভাই নিতে হবে না, এই উত্তর আমাদের সম্মানিত অতিথি দিয়েছেন। আপনাদের পাসপোর্টের মেয়াদ যতদিন আছে ততদিন এটি থাকবে, যাদের নতুন দরকার 23 তারিখের পর থেকে তাদেরকে স্টিকারের জন্য 4 দিন সময় নিয়ে যেতে হবে কনস্যুলেট অফিসে, এবং সেটি অনলাইনে সেই ফর্মটি ফিল আপ করতে হবে, আগের মতো আর হাতে ফিল আপ করলে হবে না। পাশাপাশি $50 আপনাদেরকে মানি অর্ডার বা পে অর্ডার একটু করতে হবে, রাইট? কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন ভাই। আমি ব্রুকলিন থেকে বলছি, তাহের। জি তাহের সাহেব, বলুন। আপনাদের প্রোগ্রামের জন্য আপনাদেরকে প্রথম ধন্যবাদ জানাচ্ছি। জি, আপনাকেও ধন্যবাদ। এরপরে আমার প্রশ্ন হচ্ছে যে আরো 3 মাস আগে আমি ডুয়াল সিটিজেনের জন্য অ্যাপ্লাই করেছি, সব ডকুমেন্ট জমা দিয়েছি, আর কতদিন সময় লাগবে এটা হয়ে আসতে? কতদিন বলো? 3 মাস আগে দিয়েছেন। 3 মাস না তাহের সাহেব, 3 মাসে সাধারণত ডুয়াল নেশন সার্টিফিকেটটি হয়ে আসে না। এর যে প্রক্রিয়াগত বিষয় একটু আগে এক ভাইয়ের প্রশ্ন উত্তরে সেটি বলেছি, এর একটি দীর্ঘ প্রক্রিয়া এটি, এটির জন্য আপনাকে আরও অপেক্ষা করতে হবে। সাধারণত আমরা 6 মাস 7 মাস সময়ে আমরা এই ধরনের পেয়ে থাকি, এর চেয়েও বেশি সময় লাগে বিভিন্ন কারণে। দেখা যায় আমাদের দেশে, আমাদের এখানে যে সকল ভাইরা থাকেন যারা এই ডুয়াল ন্যাশনাল সার্টিফিকেটের জন্য আবেদন করেন, তাদের বর্তমান ঠিকানা অথবা স্থায়ী ঠিকানা মাঝে মাঝে অনেক ঠিকানায় গিয়ে অনেকে পাওয়া যায় না, সঠিক তথ্যটি পায় না, সেক্ষেত্রে প্রতিবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছতে বেশ সময় সাপেক্ষ হয়, সময়ের প্রয়োজন হয়। তারপর আমাদের দেশে কিছু আমলাতান্ত্রিক জটিলতা বা অন্যান্য ব্যাপার থাকে, সেই অভিযোগও আমাদের কাছে আসে সব মাঝে মধ্যে। এটা আসলে পরীক্ষা করে দেখার বিষয়, কিন্তু মূলত এই ধরনের অনেক কারণেই এই এটা আরও দীর্ঘায়িত। অসংখ্য ধন্যবাদ। আরেকজন আছে, একটু নিয়ে আমরা আপনার কাছে আসব। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে আছেন বলুন, নাম পরিচয় দিয়ে প্রশ্ন। আমি বেগম বলতেছি ব্রঞ্জ থেকে। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল ভাই, আমরা তো এদেশের সিটিজেন, তো আমাদের বাচ্চারা হচ্ছে এদেশে বর্ন সিটিজেন, তো আমাদের এখানে কি কোনো সুযোগ আছে যে আমাদের বাচ্চাদেরকে ডুয়েল সিটিজেন বানানো যায় কিনা? ধন্যবাদ। কিরকম? ধন্যবাদ, খুবই খুবই ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। আমাদের আমাদের বাংলাদেশে বংশোদ্ভূত যে সকল পরিবার এখানে থাকেন, তাদের যে সকল সন্তান সন্ততি এদেশে জন্মগ্রহণ করেছেন, তারাও দ্বৈত নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন, ডুয়াল নেশন সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে যেটি হয়, তাদের তো বাংলাদেশে পাসপোর্ট থাকে না, তাদের এখানে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্ম সনদের কপি সহ এবং মা বাবার বাংলাদেশি পাসপোর্টের কপি সহ আমাদের কাছে আবেদন করতে হবে। অর্থাৎ আবেদনের যে প্রসিডিওর তার সঙ্গে নতুন যুক্ত হবে, এই ক্ষেত্রে যারা জন্মগ্রহণ করছেন যে সকল সন্তান সন্ততি এখানে, তাদের জন্ম সনদের কপি এবং তার বাবা মায়ের, বাবা অথবা মায়ের যে কোনো একজনের বাংলাদেশের পাসপোর্টের ফটোকপি,
যদি বাংলাদেশের পাসপোর্ট অনেকে আছে যে 20-30 বছর আগে বাংলাদেশ থেকে এসেছেন, তারা বাংলাদেশের পাসপোর্ট হারিয়ে ফেলছেন, সেক্ষেত্রে বাংলাদেশের পাসপোর্টের কপি না থাকলে কোনো উপযুক্ত প্রমাণ সহ, যেমন তার বাংলাদেশের জন্মসনদ থাকতে পারে, এটাও গ্রহণ করা হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারে শেষ মোহাম্মদ মানে জনাব হক প্রশ্ন করছেন, তিনি হিউস্টন থেকে, কিন্তু তারা রিনিউটা কীভাবে করবেন, মানে হিউস্টনে তো আমাদের কোনো কনসুলেট অফিস নাই। আসলে প্রত্যেকটি অফিসের জুরিসডিকশন নির্ধারণ করা আছে। আমাদের বাংলাদেশ কনসুলেট জেনারেল, বাংলাদেশ কনসুলেট জেনারেল নিউ ইয়র্কের জুরিসডিকশনে হিউস্টন আমরা পড়ে। এটি হলো সম্ভবত আমি যতদূর মনে করতে পারি, এটি আমাদের যে ওয়াশিংটন ডিসি এম্বাসি আছে সেই এম্বাসির অধীনস্থ। অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটু কষ্টই হয়ে যাবে, সেই পর্যন্ত আসতে হবে হয়তো বা। প্রিয় দর্শক, আমরা আসলে শেষের দিকে আছি। আমার মনে হয় দর্শকদের যদি একটু ধন্যবাদ দিতে চান, আমি শেষের দিকে একদম না। আসলে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি যেটা বুঝতে পেরেছি যে পাসপোর্ট, ভিসা, নো ভিসা, ডুয়াল ন্যাশনাল সার্টিফিকেট, এই ধরনের সেবার জন্য আমাদের প্রচুর মানুষের সম্পৃক্ততা রয়েছে। এই ধরনের সেবাটি তারা গ্রহণ করতে, এটি তাদের অবশ্যই অত গুরুত্বপূর্ণ, এই সেবাগুলো ছাড়া তাদের পক্ষে ট্রাভেল করা এবং তাদের অন্যান্য সুযোগ সুবিধাটি গ্রহণ করা সম্ভব হয় না। তো বাংলাদেশ কনসুল জেনারেল নিউ ইয়র্ক সর্বোচ্চ চেষ্টা করছে কীভাবে এই সেবাগুলো সহজ করা যায়, কীভাবে দ্রুত করা যায়। এক ভাই প্রশ্ন ইতিমধ্যে করেছেন যে ডিজিটালাইজড করছি আমরা, যে আমাদের নো ভিসাটি তবে সময় বেশি কেন লাগছে, যে বিষয়টি শুধুমাত্র সিল দিয়ে একটি স্বাক্ষর দিয়ে দেওয়া হতো সেই বিষয়টি এখন ডিজিটালাইজড করা হবে, এর একটি পদ্ধতিগত বিষয় আছে। সুতরাং এই কারণে এখানে সময়টি বেশি লাগছে, কিন্তু স্বচ্ছতা রয়েছে। ইমিগ্রেশনে মাঝে মাঝে বিভিন্ন ধরনের হয়রানির ঘটনা ঘটে, এই ধরনের ঘটনা থেকে পরিত্রাণ পাওয়া যাবে, কেন এটা ডিজিটাইজ, এটি সময় কমিয়ে আসবে, সময় আস্তে আস্তে অবশ্যই সময় কমিয়ে আসবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের। এবং আরেকটি কথা আমি বলতে চাই যে এই যে নো ভিসা রিকোয়ার্ড, এটি হলো আমাদের সবচাইতে মানে সর্ব এটা অ্যামাউন্টের দিক দিয়ে সবচেয়ে বড় একটি সেবা। প্রতিদিন অন্তত পক্ষে 100-150-200টি আবেদনপত্র আমাদের জমা পড়ে। তো সুতরাং দেখা যায় এই সেবাটি গ্রহণকারীর সংখ্যা বেশি। তাদের প্রতি আমার অনুরোধ রইল, আপনারা এই বিষয়টি জানবেন, আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে একটু আপনারা অ্যাক্সেস করবেন, সেখানে দেখতে পাবেন যে কতদিন লাগবে, একজন আবেদনকারীকে কী কী নিয়ে এই আবেদনটির জন্য আসতে হবে, তাহলে আপনাদের সময় কম লাগবে এবং আপনারা এই সেবাটি দ্রুত পাবেন। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যারা প্রিয় দর্শক এতক্ষণ অনুষ্ঠান দেখছিলেন, আমাদের সাথে ছিলেন মোহাম্মদ শামীম হোসেন, তিনি ফার্স্ট সেক্রেটারি এবং পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রধান, তাকে সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ দিচ্ছি। পাশাপাশি প্রিয় দর্শক যারা ফেসবুক এবং টেলিফোনে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, প্রত্যেকের প্রতি আমাদের রইল কৃতজ্ঞতা এবং আমরা চাই আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। আমাদের উদ্দেশ্য যে কোনোভাবে আপনাদের সাথে যুক্ত থাকা, কোনো না কোনোভাবে আপনাদের পাশে থাকা এবং সহযোগিতার চেষ্টাটি চালিয়ে যাওয়া। আশা করছি আপনারা আমাদের সাথে সবসময় থাকবেন। ভালো থাকুন।